সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম কেমন আছে সবাই আশা করি এই করোনা পরিস্থিতিতে সবাই ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের দোয়াই ভালো আছি আমি মোহাম্মদ শাহানুর আলম প্রভাষক কৃষি শিক্ষা মজিদরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আজকে আমার আলোচনার বিষয়বস্তু কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বনায়ন নিয়ে অর্থাৎ অ্যাফরেস্টেশন তো এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বন এবং বনায়ন ফরেস্ট অ্যান্ড অ্যাফরেস্টেশন নিয়ে আলোচনা করব তো এ পরিচ্ছেদ থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে বন ও বনের ধারণা বনের সংজ্ঞা বাংলাদেশে বনের অবস্থা বনের বৈশিষ্ট্য বনের গুরুত্ব বন ভেষজ উদ্ভিদের গুরুত্ব গ্রিন হাউস কী গ্রিন হাউস গ্যাস কী গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে জানব এছাড়া ত্রিফলা বনের জীববৈচিত্র্যগত গুরুত্ব বনের শ্রেণী বিভাগ বিভিন্ন বনের বৈশিষ্ট্য এবং বনের পার্থক্য নিয়ে আলোচনা করব ফরেস্ট অর্থাৎ বন এই বনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফরেস্ট এই ফরেস্ট শব্দটি একটি ল্যাটিন শব্দ ফরেস্ট থেকে আসছে যার অর্থ বহির্ভাগ বা বহির্ভূত বন অর্থাৎ বসত বাহিরের বাহিরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গাছপালার সমষ্টিকে বন বলে এইস গিট ইন্ট নামে একজন ভদ্রলোক আছে এই ভদ্রলোক বনের একটি ইংরেজি সংজ্ঞা দিয়েছেন সেটি হচ্ছে এ ফরেস্ট ইজ অ্যান এরিয়া উইথ হাই ডেন্সিটি অফ ট্রিজ সেট অ্যাসাইড ফর হান্টিং অর্থাৎ বন হচ্ছে একটি নির্দিষ্ট এরিয়া নির্দিষ্ট আয়তনের জায়গা যেখানে বৃক্ষের আধিক্য থাকে এবং যা শিকারের জন্য নিষিদ্ধ থাকে তো বনের বাংলা সংজ্ঞা হচ্ছে প্রাকৃতিক কৃত্রিমভাবে সৃষ্ট ও ছোট বড় বিভিন্ন বৃক্ষরাজি দ্বারা আচ্ছাদিত বিস্তৃত এলাকা যেখানে বন্য পশু পাখি কীটপতঙ্গ অন্যান্য জীব বসবাস করতে পারে বনায়ন কি বনায়ন হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে গাছপালা লাগানো পরিচর্যা এবং ব্যবস্থাপনাকে বনায়ন বলে গাছ যেন তেনভাবে লাগালে হবে না বিজ্ঞানসম্মত উপায়ে লাগাইতে হবে এগুলোর পরিচর্যা করতে হবে এবং ব্যবস্থাপনা করতে হবে তবেই তাকে বনায়ন বলা হবে বাংলাদেশে বনের অবস্থা আমরা জানি বাংলাদেশের মোট আয়তন এক এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এই আয়তনের মধ্যে বনভূমির আয়তন আছে ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ টু মিলিয়ন হেক্টর বনের যে আয়তন এটা বাংলাদেশের মোট আয়তনের সতেরো দশমিক ছয় দুই ভাগ আর মোট আবাদি জমির সতেরো দশমিক পাঁচ ভাগ বৃক্ষ দ্বারা আচ্ছাদিত এলাকা আছে বাংলাদেশের মোট আয়তনের ভাগ প্রতি বছর পনেরো হাজার হেক্টর বনভূমি উজাড় করা হচ্ছে এছাড়া উনত্রিশটি জেলায় বাংলা সরকারি কোনো বন নেই পাহাড়ি বন আছে এক হাজার তিনশো সাতাত্তর হাজার হেক্টর শালবন আছে একশো বিশ হাজার হেক্টর সুন্দরবন ছয়শো দশ হাজার হেক্টর গ্রামীণ বন সাত সাতশো চুয়াত্তর হাজার হেক্টর বনের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আয়তন তো বনের আয়তন বিশাল হবে অর্থাৎ শত শত হেক্টর হবে বৃক্ষরাজি বনে বিভিন্ন ধরনের বৃক্ষ থাকবে বিভিন্ন প্রজাতির বৃক্ষ থাকবে ছোট বৃক্ষ মাঝারি বৃক্ষ বড় বৃক্ষ বিভিন্ন প্রজাতির বৃক্ষ থাকবে পরগাছা বনে পরগাছা থাকবে ঝোপঝাড় থাকবে তৃণলতা থাকবে অর্থাৎ ছোট ছোট উদ্ভিদ থাকবে ঘাস থাকবে বন্য প্রাণী থাকবে পাখি থাকবে কীটপতঙ্গ থাকবে অকর্ষিত ভূমি অর্থাৎ জমিতে যেমন চাষাবাদ করে ফসল উৎপন্ন করা হয় বনের মাটিটা এরকম হবে না অর্থাৎ বনের মাটিটা অকর্ষিত অবস্থায় থাকবে বন্ধুর বনের মাটি হবে বন্ধুর অর্থাৎ উঁচু নিচু হবে কোথাও শুকনো থাকবে কোথাও জলাবদ্ধ থাকবে বিয়োজিত অবিয়োজিত লিটার লিটার বলতে বোঝায় গাছের পাতা বা বিভিন্ন ধরনের আবর্জনা মাটিতে পচে যে জৈব পদার্থ তৈরি হয় তাকে লিটার বলে কিছু লিটার আছে বিয়োজিত হবে অর্থাৎ মাটির সঙ্গে মিশে যাবে কিছু লিটার আছে যেগুলো অবিয়োজিত অবস্থায় বনের মাটিতে রয়ে যাবে এছাড়া বনে থাকবে চারা গাছ এই ছবিতে আমি বনের বৈশিষ্ট্য দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন ধরনের বৃক্ষ পশু পাখি কীটপতঙ্গ উঁচু নিচু ভূমি জলাবদ্ধতা এবং চারাগাছ যা বনের বৈশিষ্ট্য বনের গুরুত্ব তো বনের গুরুত্বকে আমরা সার্বিকভাবে চারটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব চিত্ত বিনোদন গুরুত্ব পরিবেশগত গুরুত্ব এবং জীববৈচিত্র্যগত গুরুত্ব অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আছে খাদ্য গৃহ নির্মাণ উপকরণ আসবাবপত্র ত্র তৈরির উপকরণ জ্বালানি কাঠ ভেষজ কর্মসংস্থান রাজস্ব আয় বৈদেশিক মুদ্রা অর্জন যানবাহন শিল্প তো খাদ্য বন থেকে আমরা বিভিন্ন ধরনের ফল পেয়ে থাকি যা মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় গৃহ নির্মাণ উপকরণ যানবাহন বৈদ্যুতিক খুঁটি ঘরের খুঁটি ঘরের চালা বিভিন্ন ধরনের গৃহ নির্মাণ উপকরণ আমরা বন থেকে পেয়ে থাকি আসবাবপত্র তৈরির উপকরণ চেয়ার টেবিল তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের কাঠ লাগে যা আমরা বন থেকে পেয়ে থাকি জ্বালানি কাঠ শতকরা ষাট ভাগ পরিবারের জ্বালানি আসে এই বন থেকে ভেষজ বনে বিভিন্ন ধরনের ঔষধি গাছ রয়েছে যেমন আমলকি হরিতকি বহেরা তুলসী নিম বাসক সব বিভিন্ন ভেষজ উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করতে পারি যা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় কর্মসংস্থান বনের যে মৌচাক আসে এই মৌচাক থেকে মধু আহরণ করে কেউ বা কাঠ সংগ্রহ করে বিক্রি করে বিক্রি করে কেউ আবার পশুর চামড়া সংগ্রহ করে বিক্রি করে তো এই বিভিন্ন ধরনের কাজকর্ম করে মানুষ জীবিকা নির্বাহ করে অর্থাৎ তাদের কর্মসংস্থান হয় রাজস্ব আয় ও বৈদেশিক মুদ্রা অর্জন তো বন থেকে আমরা যে কাঠ পাই বা বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ পাই এগুলো আমরা বিক্রি করে বা ব্যবসা বাণিজ্য করে রাজস্ব আয় বৃদ্ধি করতে পারি এছাড়া বন থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র খেলনা আমরা তৈরি করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি যানবাহন শিল্প তো বিভিন্ন ধরনের বনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যানবাহন শিল্প গড়ে উঠেছে যেমন সেতু নৌকা রিক্সা ভ্যান ঠেলাগাড়ি তৈরির যে উপকরণ কাঠগুলো এটা আমরা বন থেকে পেয়ে থাকি চিত্ত বিনোদনগত গুরুত্ব যে এর মধ্যে রয়েছে শারীরিক ক্লান্তি দূর তো বন আমাদের কি করে শারীরিক ক্লান্তি দূর করে আমরা যখনই ক্লান্ত হয়ে পড়ি তখনই বনে ছুটে যাই বনের পশু পাখি বা বৃক্ষ আমাদের ক্লান্তি দূর করে মানসিক অবসাদ দূর আমরা যখনই মানসিকভাবে অবসাদ হয়ে পড়ি বন আমাদের আমরা বনে গেলে আমাদের মানসিক অবসাদ দূর হয়ে যায় এক দূর হয়ে যায় বন ভোজন ও বন ভ্রমণ আমরা অনেকেই প্রতি বছর বন ভ্রমণ করে থাকি বা বনভোজনের আয়োজন করে থাকি তো এই বন ভ্রমণ বা বনভোজন আমাদের বিনোদন দিয়ে থাকে এছাড়া বন থেকে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করা হয় পুতুল তৈরি করা হয় বাঁশি তৈরি করা হয় যেগুলো বাঁশি যেমন বাঁশি বাজিয়ে বাচ্চারা পুতুল খেলে খেলনা খেলে আনন্দ পায় এটাও একটা বিনোদনের উৎস হতে পারে বন বিনোদন কেন্দ্র মটেল বনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র এবং মডেল গড়ে উঠেছে তো এখানে আমি বাংলাদেশের কিছু চিত্ত বিনোদন কেন্দ্র উল্লেখ করার চেষ্টা করেছি তো প্রথমেই আমি যে জায়গাটির নাম উল্লেখ করবো সেটা হচ্ছে জাতীয় উদ্যান এটা মধুপুর এবং ভাওয়ালের যে বন আছে এই মধুপুর এবং ভাওয়ালের বন জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে রামসাগর এটা দিনাজপুরে অবস্থিত হিরন পয়েন্ট সুন্দরবনে অবস্থিত ফয়েজ লেক চট্টগ্রাম হিমসরি কক্সসবাজারে অবস্থিত কেন্দ্রীয় চিড়িয়াখানা এটা ঢাকায় অবস্থিত ঢাকার মিরপুরে মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত জাফলং সিলেটে অবস্থিত নীলসাগর নীলফামারী নীলফামারী জেলায় অবস্থিত মাধবকুণ্ড মৌলভীবাজার বাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর ময়নামতি কুমিল্লা কুয়াকাটা পটুয়াখালী স্বপ্নপুরী দিনাজপুর তো এইগুলো আমাদের বিনোদন কেন্দ্র পরিবেশগত গুরুত্ব পরিবেশগত গুরুত্বের মধ্যে রয়েছে অক্সিজেন ত্যাগ ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি করে অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ফলে পরিবেশের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের একটা ভারসাম্য রক্ষিত হয় মরুময়তা রোধ গাছ কী করে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে ফলে বিশ্বের অনেক এলাকায় মরুময়তার হাত থেকে রক্ষা পায় তাপমাত্রা কমানো গাছ আমাদের ছায়া দেয় তাপমাত্রা কমিয়ে দেয় ঝড়ের গতি নিয়ন্ত্রণ বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যে বনগুলো আছে যেমন সুন্দরবন এটা কি করে সামুদ্রিক যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন এই উপকূলীয় বনগুলো ঝড়ের গতিটা নিয়ন্ত্রণ করে অর্থাৎ কমিয়ে দেয় মাটির উর্বরতা বৃদ্ধি গাছ থেকে বিভিন্ন লতা পাতা মাটিতে পচে লিটার তৈরি হয় অর্থাৎ জৈব পদার্থ তৈরি হয় ফলে মাটির উর্বরতা কি হয় বৃদ্ধি পায় শব্দ ও পানি দূষণ রোধ গ্যাস কী করে শব্দ এবং পানি দূষণ রোধ করে গ্রিন হাউস গ্যাস শোষণ বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস আছে যেমন কার্বন ডাই অক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন এই গ্রিন গ্যাসগুলো কী করে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয় ফলে পৃথিবীটা উত্তপ্ত হয়ে যায় গাছ কি করে এই গ্রিন হাউস গ্যাসগুলো শোষণ করে ফলে পৃথিবী শীতল থাকে এবং উত্তপ্তের হাত থেকে রক্ষা পায় জীব বৈচিত্র্যগত গুরুত্ব তো জীব অর্থাৎ এর ইংরেজি শব্দ হচ্ছে বায়োডাইভার্সিটি তো জীব বলতে বোঝায় একটি নির্দিষ্ট এলাকায় বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী এবং গাছপালার সহ অবস্থানকে জীব বলে অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকা থাকবে সে এলাকায় বিভিন্ন ধরনের গাছ থাকবে প্রাণী থাকবে উদ্ভিদ থাকে তাদের একটা সহ অবস্থান বিরাজ করবে অর্থাৎ কেউ কারো ক্ষতি করবে না মিউচুয়ালি বসবাস করবে তখন তাকে আমরা জীববৈচিত্র বৈচিত্র্য তো জীব বৈচিত্র্য গুরুত্বের মধ্যে আছে জার্ম প্লাজম অর্থাৎ জার্ম প্লাজম বলতে একটা নির্দিষ্ট জায়গা বোঝায় যে যে জায়গায় যে উদ্ভিদগুলো বিপন্ন হয়ে গেছে বা ভবিষ্যতে বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই উদ্ভিদগুলো আমরা সংরক্ষণ যে জায়গায় করি সেটাকে আমরা জার্ম প্লাজম বলি তো বন আমাদের একটা জার্ম প্লাজমের উৎস হতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ একটা প্রজাতির সাথে আর একটা প্রজাতির সংকরায়ন ঘটিয়ে মিশ্রণ ঘটিয়ে আমরা নতুন নতুন প্রজাতির উৎপন্ন করতে পারি ফুড চেইন তো আমরা জানি যে আমাদের যে প্রাণীকূল এক এক প্রাণী খাবারের জন্য আর একটা প্রাণীর উপর নির্ভরশীল যেমন হরিণ কী খাচ্ছে ঘাস খাচ্ছে হরিণকে আবার বাঘ খাচ্ছে তো এই যে একটি প্রাণী খাবারের উপর আর একটা প্রাণীর উপর যে নির্ভরশীল এটাকে ফুড চেইন বলা হয় তো বন এই ফুড চেইনের একটা উৎস প্রজনন সংক্রান্ত গবেষণা তো গাছের বিভিন্ন ধরনের যে প্রজাতি আছে এই প্রজাতিগুলো আমরা কিভাবে প্রজনন বংশবৃদ্ধি করতে পারি করাইতে পারি বা বিভিন্ন ধরনের পশু পাখি আছে এগুলোর প্রজনন কিভাবে সংগঠিত করা যায় এ নিয়ে গবেষণা করা যায় অশনাক্তকৃত প্রজাতির গবেষণা তো বনে বিভিন্ন ধরনের প্রজাতি আসে গাছপালা আসে তো আমরা অনেক গাছপালা রয়েছে রয়েছে যেগুলো এখনও শনাক্ত করা যায়নি তো বন আমাদের এরকম একটা উৎস হতে পারে যে উৎস থেকে আমরা অশনাক্তকৃত উদ্ভিদ প্রজাতিগুলো আমরা শনাক্ত করতে পারি প্রাণী ও কীটপতঙ্গের লোকাল হয়ে আসা তো জীববৈচিত্র্য ধ্বংস হলে কি হবে বনের যে প্রাণী কীট পতঙ্গ আছে সেগুলো লোকালয়ে চলে আসবে মানুষকে আক্রমণ করবে কাজেই এই জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম বন ভেষজ উদ্ভিদের গুরুত্ব তো আমরা জানি যে বনে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ জন্মে এই উদ্ভিদগুলোকে বলা হয় ভেষজ উদ্ভিদ যেমন আমলকি আছে হরিতুকি বহেরা নিম অর্জুন তুলসী বাসক কালোমেঘ বেল ধুতুরা থানকুনি আকন্দ পিতরাজ তো আমলকি হরিতকি বহেরা এই তিনটা উদ্ভিদ চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করা হয় পেটের পীড়াই ব্যবহার করা হয় আমাশয় রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় নিম এটা পেটের পীড়ায় ব্যবহার করা হয় চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এছাড়া নিম হচ্ছে কৃমিনাশক অর্জুন এটা হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হয় তুলসী বহুল ব্যবহৃত একটা গাছ তুলসী আমাদের হঠাৎ করে সর্দি কাশি হলে আমরা তুলসির পাতা খাই তো এটা সর্দি কাশিতে ব্যবহৃত হয় তুলসী বাসক হাপানি শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহার করা হয় কালো মেঘ উদ্রাময় বা লিভারের চিকিৎসায় ব্যবহার করা হয় বেল কুষ্ঠকাঠিন্য দূর করে চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করা হয় বেল বদহজম দূর করে হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ধুতুরা এইটা শ্বাসকষ্টে অর্থাৎ হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় থানকুনি পেটের পীড়ায় ব্যবহার করা হয় আমাশয় রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ত্রিফলা কি তো প্রথম ছবিটা হচ্ছে আমলকি দ্বিতীয় ছবিটা হচ্ছে হরিতকি পরেটা হচ্ছে বহেরা তো এই আমলকি হরিতকি বহেরাকে এ আমরা ত্রিফলা বলি ত্রিফলার ব্যবহার আমি অলরেডি আগের স্লাইডে বলে গেছি অর্থাৎ আমাশয় রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় পেটের পীড়াই ব্যবহার করা হয় চর্মরোগের চিকিৎসায় এই ত্রিফলা ব্যবহার করা হয় বনের শ্রেণীবিভাগ তো বনকে আমরা বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করে থাকি প্রথম শ্রেণী বিভাগ হচ্ছে উৎপত্তি অনুসারে তো উৎপত্তি অনুসারে আমরা বনকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রাকৃতিক বন আর হচ্ছে মানবসৃষ্ট বন প্রাকৃতিক বন যে বন আপনা আপনা আপনি গড়ে ওঠে সেটা হচ্ছে প্রাকৃতিক বন যেমন সুন্দরবন ভাওয়াল মদেপুরের বন সমতল ভূমির বন আর মানবসৃষ্ট বন হচ্ছে যেমন কৃষিবন আছে সামাজিক বন আছে সড়ক ও বাদ বন আছে প্রাতিষ্ঠানিক বন আছে এগুলো মানবসৃষ্ট বন যেগুলো যে বনগুলো মানুষ তৈরি করে বা মানুষ সৃষ্টি করে এছাড়া আইনসম্মত অনুসারে বন আইনসম্মত অনুসারে বনকে তিন ভাগে ভাগ করা যায় সংরক্ষিত বন রক্ষিত বন অশ্রেণীভুক্ত রাষ্ট্রীয় বন সংরক্ষিত বন হচ্ছে উনিশশো সালের বন আইনের ধারায় গঠিত হচ্ছে সংরক্ষিত বন অর্থাৎ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই বনে সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা থাকে রক্ষিত বন উনিশশো সালের বন আইনের উনত্রিশ ধারায় গঠিত হচ্ছে রক্ষিত বন এই রক্ষিত বন সব ধরনের কাজই চলে কিন্তু যখনই কর্তৃপক্ষ নিষিদ্ধ করে তখন সকল প্রকার কাজকর্ম বন্ধ থাকে এই বনে অশ্রেণীভুক্ত রাষ্ট্রীয় বন আছে কিছু কিছু বন আছে এই বনগুলোর মালিক সরকার এগুলো রোগ সংরক্ষিত বা রক্ষিত বনের আওতায় নিয়ে আসা হয়নি যেমন রাঙামাটি খাগড়াছড়ি সিলেটের বন এগুলো ভ্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে অবস্থান ও বিস্তৃতি অনুসারে অবস্থান ও বিস্তৃতি অনুসারে বনকে চার ভাগে ভাগ করা হয় পাহাড়ি বন সমতল ভূমির বন ম্যানগ্রোভ বন খাস জমির বন তো পাহাড়ি বন বলতে খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের অঞ্চলের বনগুলো পাহাড়ি বন সমতল ভূমির বন ঢাকা দিনাজপুর সমতল ভূমির বনকে আবার শালবনও বলা হয় তো এই শালবন ঢাকা জেলার সাভার গাজীপুর জেলার শ্রীপুর কাপাসিয়া টাঙ্গাইল জেলার মধুপুর সীমান্তে অবস্থিত ম্যানগ্রোভ তো ম্যানগ্রোভ বলতে এই সুন্দরবনকে বোঝায় যা পৃথিবীর বৃহত্তম লোনা ভূমির বন সুন্দরবন এই সুন্দরবন উপকূলীয় বন যেটা বাগেরহাট খুলনা বাগেরহাট সাতক্ষীরা এই তিনটা জেলায় অবস্থিত খাস জমির বন খাস জমির বন বলতে এই যে বনগুলো আমরা বাড়ির আশেপাশে সৃষ্টি করে থাকি সেগুলো হচ্ছে খাস জমির বন তো শিক্ষার্থীরা আমার আজকের লেকচার এখানেই শেষ তোমাদের বাড়ির একটা কাজ থাকবে সেটা হচ্ছে বিভিন্ন বনের অবস্থান আয়তন পশু পাখি গাছপালা ও গুরুত্ব সম্পর্কে তোমরা পড়বে তো আজকের মতো এখানেই শেষ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ কেমন